প্রিয় ভিউয়ার, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কোন পদে আবেদন করতে পারবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কীভাবে অনলাইনে আবেদন করবেন, কীভাবে বিজ্ঞপ্তিটি দেখবেন, কোথা থেকে দেখবেন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এছাড়া আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে, এখান থেকেও আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন। তো এখান থেকে জানতে হলে অবশ্যই আপনাকে ফলো দিয়ে সাথে থাকবেন, তাহলে সম্পূর্ণ সকল তথ্য ডকুমেন্টস আপনি জানবেন। চলুন কথা না বলে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই। ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1972 সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে। দরিদ্র ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের 10 কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পদের নাম হচ্ছে কর্মসূচি সংগঠক ইউপিজি। যে ব্র্যাক আল্ট্রা পুয়োর গ্রাজুয়েশন প্রোগ্রামে কাজ করতে আগ্রহী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। পদের নাম হচ্ছে কর্মসূচি সংগঠক। কর্মসূচি নিয়ম অনুযায়ী লক্ষিত জনগোষ্ঠী নির্বাচন করে, যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত সদস্যের কর্মসূচিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করা। নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং সহজ শর্তে সুদ মুক্ত ঋণ বিতরণের মাধ্যমে মানসম্মত সম্পদ ক্রয় নিশ্চিত করা। সদস্যদের মাঝে বিতরণকৃত সহজ শর্তে সুদমুক্ত ঋণ এর কিস্তি ও সঞ্চয় যথাসময় আদায় করা, এইগুলো হচ্ছে আপনার কাজ। সংস্থার সকল নিয়মকানুন মূল্যবোধ সহ যথাযথভাবে মেনে চলা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচার লাইভ স্টক। অন্যান্য যোগ্যতা হচ্ছে প্রার্থীদের মাঠ পর্যায়ে নিয়মিত মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত অতিদরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতিকূল পরিবেশ দূর মলবন নিয়ে কাজ করার মনোভাব থাকতে হবে। কর্মস্থল ব্র্যাক মাঠ কার্যালয় বেতন সংস্থার নীতি অনুযায়ী সুবিধাসমূহ উৎসব পাতা মাতৃত্ব বৃত্তিত্বকালীন ছুটি আনতোষিক প্রদায়ক স্বাস্থ্য জীবন বীমা ও অন্যান্য। আগ্রহী প্রার্থীদের আগামী 13 অক্টোবর 2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে। দুই জায়গা থেকে আবেদন করতে পারবেন, একটি হচ্ছে বিডিজবসের মাধ্যমে, আরেকটি হচ্ছে ব্র্যাকের কেরিয়ার ওয়েবসাইট থেকে। ব্র্যাক বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, সহযোগী সংস্থাসমূহ, কর্মসূচির অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি ও শোষণ বিশেষ করে নির্যাতন থেকে প্রত্যেকের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। ব্র্যাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, গোষ্ঠীগত আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে। সমসুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক নারী, লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনকে উৎসাহ প্রদান করে এবং স্বাগত জানায়। তো এখানে নারী এবং পুরুষ সবাই আবেদন করতে পারবেন। চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ব্র্যাকের চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে, যার মধ্যে পুলিশ ভেরিফিকেশনও অন্তর্ভুক্ত থাকতে পারে। তো আপনারা বিজ্ঞপ্তিটা দেখলেন, এখানে সর্বশেষ আবেদন করতে পারবেন 13 অক্টোবর 2024 পর্যন্ত। এটি হচ্ছে অনলাইনে আবেদন, কোনো আবেদন ফি নেই। স্নাতক পাশে আবেদন করতে পারবেন, এছাড়াও ডিগ্রি মাস্টার্স পাশেও আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তো এখন এই বিজ্ঞপ্তিটি আপনারা কোথা থেকে দেখবেন, কীভাবে দেখবেন, ব্র্যাকের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন এভাবে একটি লিঙ্ক পাবেন, যে ব্র্যাকের যদি সার্চ দেন, এরপর এটিতে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে উপরে যে কেরিয়ার আছে, কেরিয়ারে ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল করে যদি নিচে যান তাহলে দেখতে পারবেন তিনটি অপশন রয়েছে। ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামে ক্লিক করবেন, ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে কর্মসূচি সংগঠক এবং ড্রাইভার ব্র্যাক যানবাহন বিভাগ, এটিতেও যারা ড্রাইভার পদে আবেদন করতেছেন তারা 11 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন, আর কর্মসংগঠক 13 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। কর্মসূচি সংগঠকে যদি ক্লিক করি তাহলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন, অর্থাৎ আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটি এখান থেকে দেখতে পারবেন। দেখার জন্য এখন আপনি যদি আবেদন করতে চান তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে যাদের ইতিপূর্বে আবেদন করেছেন
তারা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করতে পারবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা এখান থেকে সাইন আপ করে আবেদন করতে পারবেন। তো এখানে আমার লগ ইন করা আছে, আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কতটি স্টেপে আপনাকে বেসিক ইনফরমেশন, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ট্রেনিং, এডিশনাল ইনফরমেশন এবং স্টেটমেন্ট ডিসক্লোজার দিয়ে সকল তথ্য পূরণ করে এখান থেকে আপনি আবেদন করতে পারেন। যখন এখানে কমপ্লিট 100% হবে এরপরে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। তো এখান থেকে দেখালাম এগুলো আপনারা জানেন এবং বুঝবেন। এছাড়াও আপনি বিডিজ অফিসে যদি আপনার অ্যাকাউন্ট থাকে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তো বিডিজ অফিসেও এখান থেকে যদি আসেন যে ব্র্যাকের কর্মসূচি সংগঠক ইউজিসি, এটাতে যদি ক্লিক করেন তাহলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকেও আপনি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন। দুটি সিস্টেম আপনি আবেদন করতে পারবেন, একটি হচ্ছে বিডি জবস থেকে আর একটি হচ্ছে ব্র্যাকের ওয়েবসাইট থেকে। তো এটি দেখালাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।